হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং টিউটোরিয়ালস। তো বন্ধুরা, আপনার ফোনের কি সাউন্ডটা খুবই কম? তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখুন, কেননা আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনার মোবাইলের ফোনের সাউন্ডটাকে একটু বাড়িয়ে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকে সেই টিউটোরিয়ালস। নতুন নতুন ভিডিওগুলি আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল লার্নিং টিউটোরিয়ালস, এবং বেল আইটেমে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেটের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে গিয়ে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নিতে হবে। তো চলুন প্লে স্টোরে চলে যাওয়া যাক। তো প্লে স্টোরে চলে গিয়ে সার্চ বারে দেবেন ভলিউম বুস্টার। ভলিউম বুস্টার দিয়ে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখবেন অনেকগুলো মানে অ্যাপ্লিকেশন কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যে এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন ভলিউম বুস্টার গুড ইভি, এটাকে আপনারা আপনাদের ফোন ইনস্টল করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু 10 মিলিয়নস কিন্তু ডাউনলোড হয়েছে এবং 4.4 সাবস্ক্রাইব মানে সরি 4.4 কিন্তু রেটিং রয়েছে। সেহেতু বুঝতেই পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশনটা কতটা ভালো একটা অ্যাপ্লিকেশন এবং কতটা ভালো কাজ করে। তো আপনারা কিন্তু এটা ইনস্টল করে নেবেন। আপনার ফোন ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর একটা ওয়ার্নিং মেসেজ দেবে, তো এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনারা বুস্ট মানে কতটা আপনারা আপনাদের স্পিকারটাকে বাড়তে চাইছেন এটাকে কিন্তু এখানে করে নেবেন। আপনারা চাইলে 100 করে দিতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো বন্ধুরা 20 থেকে 30-এর মধ্যে কিন্তু বুস্টটা করবেন, কেননা বেশি করলে কিন্তু আপনার স্পিকারটা নষ্ট হয়ে যেতে পারে। সাউন্ডটা বাড়বে ঠিকই, কিন্তু আপনার মানে স্পিকারটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আপনাদেরকে বলবো যে 20 থেকে 30-এর মধ্যে কিন্তু আপনারা এটা বুস্ট করবেন, এর বেশি কিন্তু করবেন না। তো এটা করে দেওয়ার পর আপনারা যে কোনো মিউজিক প্লেয়ার থেকে মিউজিক চালাবেন, দেখবেন আপনার সাউন্ডটা কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। আর আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু যে যখন খুশি বন্ধ করে দিতে পারবেন। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর স্টপ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, দেখবেন এটা কিন্তু স্টপ হয়ে যাবে। ওকে, আবার ওপেন করতে চাইলে ওপেন করে এখানে কিন্তু আপনার মতো করে মানে করে নেবেন। স্টপ করতে চাইলে স্টপ করে নেবেন, আর যদি আনইনস্টল করতে চান তো আনইনস্টল করে দেবেন যদি সমস্যা হয় আপনার। তো বন্ধুরা, এইভাবে কিন্তু এই ভলিউম বুস্টার এই অ্যাপ্লিকেশনটার সাহায্যে কিন্তু আপনি আপনার মোবাইলের সাউন্ডটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই সরি ভিডিওটা না আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।